হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি 99 গেমার আমার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন কাস্টম এসছিতে। তো বন্ধুরা, ভিডিওটির থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি 100 ডায়মন্ড টপ আপ গিভওয়ে ম্যাচ। তো বন্ধুরা, তোমরা তো জানোই প্রত্যেক শুক্রবারে বিকাল 4টার সময় আমি একটি 100 ডায়মন্ড গিভওয়ে কাস্টম ম্যাচ দিয়ে গিভওয়ে দিয়ে থাকি। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেট স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। তো শুরুতে আমি তোমাদেরকে যে কিছু প্লেয়ারদের সাথে পরিচয় করে দিব। 1 নম্বরে আছে রাহান ভাই, ঈদো ভাই, নিশাদ ভাই, শুভ ভাই, আরবি আপু, ইমতিয়াজ ভাই, এসকে ভাই, সজল ভাই, নূর ভাই, উইস, তুষার ভাই, শরীফ ভাই, রুদ্র ভাই, রবিন ভাই, আবির ভাই, আকাশ ভাই, আয়াজ ভাই, ফেরদোস ভাই, কিং ভাই, শান্ত ভাই, আরও অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু আছে ভাই। দেখো 99 শরীফ ভাই, রায়হান ভাই, আর কিছু গ্লোবাল প্লেয়ারদেরকে আমি এখন ইনভাইট করব। ভিডিওটি বেশি দেরি না করে আমি তোমাদেরকে ডাইরেক্ট গেম প্লেতে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি বলে দেবো তোমরাও কিভাবে আমাদের সাথে এই কাস্টম ম্যাচগুলো সরাসরি খেলতে পারবে। তো বন্ধুরা, প্রথমেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুর কাছে এই ভিডিওটি শেয়ার করে দিও, যাতে তারাও এই কাস্টম ম্যাচগুলোতে খেলতে পারে। তো বন্ধুরা, প্রথমে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের যে প্লেয়ার আইডিটি আছে প্লেয়ার আইডিটিকে কপি করে আমাদেরকে দিয়ে দিও, তাহলে কমেন্ট করে দিয়ে দিও, তাহলে আমরা তোমাদেরকে সেখান থেকে ইনভাইট করব। তো বন্ধুরা, প্রথমে দেখছি কোন প্লেয়ার কোথায় নামছে। দেখা যাক, ইমতিয়াজ ভাই নামেছে পিকের মধ্যে, সজল ভাই, এসকে ভাই, এসকে ভাই অবজারভেটরিতে যাচ্ছে, এদিকে নূর ভাই হাঙ্গারে যাচ্ছে, এদিকে শরীফ ভাই কিন্তু নামছে, দেখা যাক পিকের সাইড দিয়ে। ও ভাই সাব, দেখো ইমরান ভাই আর এসকে ভাই কিন্তু একসাথে নামছে, দুজন কিন্তু ভাই সাব লিজেন্ডারি প্লেয়ার, দেখা যাক কার সাথে কার ফাইট হয়। বন্ধুরা, আজকের কাস্টম ম্যাচটি যে বুয়ে নিতে পারবে সে কিন্তু জিতে যাবে 100 ডায়মন্ড টপ আপ। তো বন্ধুরা, শুরুতে ভিডিওটি শুরুতে আমি বলে দিয়েছিলাম তোমরা কিভাবে আমাদের সাথে খেলবে। তো বন্ধুরা, আমরা শুরুতেই দেখতে পাচ্ছি আয়েস ভাই কিন্তু প্রথমে নেমে এক কিল পেয়ে গেছে। ও ভাই সাব, দেখো এসকে ভাই এবং ইমরান ভাইয়ের মধ্যে কিন্তু ফাইট শুরু হচ্ছে। এসকে ভাই কিন্তু এখনো ভালো গান পায়নি, এদিকে ইমরান ভাই M16 দিয়ে এসকে ভাইকে ড্যামেজ দিয়েছে। এসকে ভাই কিন্তু শটগান কিন্তু পেয়ে গেছে, শটগান এবং M16 পেয়েছে, দেখা যাক কার সাথে কার ফাইট হয়। ও ভাই সাহেব, ইমরান ভাই কিন্তু রাশ দিতে চাচ্ছে, এদিকে এসকে ভাই পিছন দিক দিয়ে চলে যাচ্ছে। তো আমরা অন্যান্য প্লেয়ারগুলোকে দেখছি কে কোথায় নামছে। তো আমরা দেখতে পাচ্ছি ইমতিয়াজ ভাই কিন্তু অলরেডি এক কিল পেয়ে গেছে, এদিকে শোভ ভাই কপ টাউনে নেমেছে, রায়হান ভাইও তো কপ টাউনে নেমেছিল, দেখা যাক নিশাদ ভাই। ও ভাই সাহেব, দেখো নিশাদ ভাই কোথায় নেমেছে, পচিনকে কিন্তু নিশাদ ভাই নেমেছে, একজন লিজেন্ডারি প্লেয়ার, আজকে যে লিজেন্ডারি প্লেয়ার আছে লিজেন্ডারি প্লেয়ারদের মধ্যে একজন নিশাদ ভাই। ওরে ভাই দেখো, এদিকে ফাইট হয়ে কিল কিন্তু পেয়ে গেছে, এদিকে ফাহিম ভাই, দেখা যাক আরেক কিল কিন্তু পেতে যাচ্ছে। ওনাকে আমরা অন্যান্য প্লেয়ারগুলোকে দেখছি, ইমতিয়াজ ভাই কিন্তু এক কিল করে সেখানে রয়েছে, এসকে ভাই কিন্তু চলে যাচ্ছে অবজারভেটরি থেকে, এদিকে নূর ভাই কিন্তু রয়েছে হাঙ্গারে, দেখা যাক অন্যান্য প্লেয়াররা কে কি কোথায় আছে। ও ভাই দেখো, আবির ভাইয়ের সামনে কিন্তু এনিমি, দেখা যাক আবির ভাই কি করে এখানে, আবির ভাই রাজ দিতে যাচ্ছে, দেখা যাক সামনে কোন বান্দা রয়েছে। তো বন্ধুরা, আবির ভাইও কিন্তু অনেক ভালো প্লেয়ার, সে কোনো গান পায়নি বলে সে রাজ দিতে যাচ্ছে না, দেখা যাক সে কিন্তু মনে হয় রাজ দিবে, দেখা যাক অন্য নিমিটা কে, দেখা যাক আমরা দেখতে চাই সামনে কে আছে। অন্যান্য প্লেয়ারগুলোকে দেখি, শুভ ভাই কিন্তু কপ্টানই রয়েছে, আমরা দেখছি হাঙ্গারে রয়েছে আরবি আপু, খুব ভালো প্লেয়ার, দেখা যাক তার উপরে মনে হচ্ছে হেনিমি রয়েছে, দেখা যাক। ওরে ভাই, ওরে আরবি আপু কি মরে যাবে নাকি। ও ভাই দেখো কি হেড শট, ভালো প্লেয়ার কিন্তু আরবি আপু, দেখলেই তো কি একটা হেড শট মারলো। ধরো আমি আর কি বলবো, তোমরা তার গেম প্লেতে দেখতে পারবে সে কি রকম খেলে। এদিকে ফাইম ভাই কিন্তু চলে যাচ্ছে, ও রায়হান ভাই কপ টাউন থেকে চলে যাচ্ছে, দেখা যাক এসকে ভাই কিন্তু, ওরে ভাই দেখো হাঙ্গারে চলে এসেছে এসকে ভাই, এদিকে আরবি আপু কিন্তু হাঙ্গারে রয়েছে, দেখা যাক তার সাথে ফাইট হয় কিনা। দেখা যাক এদিকে কিন্তু মাতাল ভাই, দেখো কি নাম দেয় এরা, ফ্রি ফায়ারের নাম দেয় মাতাল ভাই, এদিকে রবিন ভাই কিন্তু রয়েছে রিভার সাইডে। তো বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি জলদি করে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। এদিকে আয়াজ ভাই কিন্তু এখনো পিকের মধ্যে রয়েছে 3 কিল করে। ও ভাই রে ভাই, দেখো আয়াজ ভাই কিন্তু লেজেন্ডারি প্লেয়ার, তার গেম প্লেতে দেখতে পাচ্ছে। এদিকে শরীফুল ভাই কিন্তু অনেক ভালো প্লেয়ার, সে কি করছে ভাই, দেখো এদিকে সার্ভাইভ করছে সে। তো বন্ধুরা, লিজেন্ডারি প্লেয়ার ছাড়াও কিন্তু বাইরে থেকে কিছু প্লেয়ার খেলছে, ভালো ভালো প্লেয়ার, তোমরা তাদেরকে দেখতে পারবে। এদিকে উইস তুষার ভাইয়ের সামনে কিন্তু এনিমি, দেখা যাক সে কি করে, তোমরা তার গেম প্লেতেই দেখতে পারবে সে কি ধরনের প্লেয়ার।
তো বন্ধুরা ভিডিওটি না টেনে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, তাহলে বন্ধুরা ভিডিওটি বুঝতে পারবে। এদিকে শান্ত ভাই কিন্তু রয়েছে, দেখা যাক। এদিকে অন্যান্য প্লেয়াররা, শরীফুল ভাই কিন্তু উপরে চলে এসেছে। এদিকে ভাই দেখো ভালো ভালো, ওই ভাই এখনো কি ফাইট হয়নি তুষার ভাইয়ের সামনে? দেখা যাক কার সাথে কার ফাইট। আজকের কাস্টমিস্ট্রিতে যে বুইয়া নিতে পারবে সে কিন্তু 100 টাকা টপ আপ জিতে পারবে, জিতে নিবে। বন্ধুরা আমি ভিডিওটি শুরুতেই বলে দিয়েছিলাম, আজকে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়াররা আমাদের সাথে খেলছে। এদিকে ইমরান ভাই কি গাড়ি নিয়ে যাবে, দেখা যাক সে কি করে। ও হ্যাঁ হ্যাঁ, ইমরান ভাই গাড়ি নিয়ে চলে যাচ্ছে, দেখা যাক কই যায়। তার নাম কিন্তু ইমরান ভাই, তোমরা তার নামে দেখছো উইস তুষা, কিন্তু তার নাম হচ্ছে ইমরান ভাই। দেখা যাক এদিকে কার রয় ভাই, দেখা যাক। ও ভাই কিন্তু অনেক ভালো প্লেয়ার, তোমরা তার গেম প্লেতে দেখতে পাচ্ছ। শান্ত ভাই কিন্তু বচে নাকি রয়েছে, ও রে ভাই সাহেব। এদিকে আয়াস ভাই ড্যামেজ দিতেই যা থাক, ড্যামেজ দিতেই যাচ্ছে। তো অন্যান্য প্লেয়ার কিন্তু রয়েছে আজকে, যারা অনেকে সার্ভাইভ করছে, দেখো অনেকে হ্রাস করছে। তো বন্ধুরা হ্রাস করলে কি, সার্ভাইভ করলে কি হবে? তো কিন্তু ভুইয়া কিন্তু নিতে হবে, ভুইয়া না নিলে কিন্তু হবে না। এদিকে নিশাদ ভাই কিন্তু রয়েছে ফ্যাক্টরির সাইডে, টাওয়ারে ক্যাম্প করছে, দেখা যাক। অনেক ভালো প্লেয়ার কিন্তু নিশাদ ভাই। আজকের এই কাস্টম ম্যাচটিতে কোনো কিন্তু বেশি নোব প্লেয়ার নেই, নোব ড্রেস অনেকেই নিয়ে এসেছে। তো তোমরা মনে করতে পারো তারা নোব, কিন্তু তারা নোব নয়, তারা ভালো ভালো প্লেয়ার। দেখা যাক কে বুইয়ানে। ওরে ভাই দেখো তার কাছে কি ইমোটটা আছে নাকি, ইমোট কি দিবে, দেখা যাক সে কি করে। ও ভাই ইমোট কিন্তু দিয়েছে, দেখা যাক সে এখান থেকে কি চলে লুট পাবে। কি লুট কি সে পাই নাই, পাই নাই নাকি? ওরে ভাই এদিকে কে রয়েছে, রয় ভাই কিন্তু শান্ত ভাই মনে হচ্ছে, শান্ত ভাই সামনে, রয় ভাইয়ের সামনে শান্ত ভাই। দেখা যাক কে ফাইটে জিতে, রয় ভাই কি ফাইট নিতে চাচ্ছে নাকি, দেখা যাক। দেব বাবু ভাই, এদিকে শাকিল ভাই, ওরে ভাই 3 কিল করে কিন্তু আয়াস ভাইয়ের পিছনে রয়েছে। এদিকে হৃদয় ভাই, হৃদয় ভাই কিন্তু অনেক ভালো প্লেয়ার, তোমরা তার গেম প্লে এর আগের ভিডিওটিতে দেখেছিলে, সে কিন্তু খুব ভালো খেলেছিল। আর আগের ভিডিওতে 4 কিল করেছিল কিন্তু বুইয়াটি নিতে পারেনি। তো বন্ধুরা আজকের সেই ভিডিও, আজকের এই ভিডিওটিতে তোমরা দেখতে পাবে কে বুইয়া নেয়, এবং 100 টাকা টপ আপ কিন্তু তোমাদের সামনে আমি দিয়ে দিব। তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে থাকো। ও ভাই দেখো কি মুড দিচ্ছে এদিকে কাভার এসে। ও ভাই শরীফুল ভাই এদিকে রয়েছে, শরীফুল ভাই কিন্তু রয়েছে মার্স ইলেকট্রিসিটিতে। এদিকে কিং ভাই বিমা শক্তি টাওয়ারে ক্যাম্প করছে, শান্ত ভাই, ওরে ভাই শান্ত ভাই কিন্তু রাশ দিতে যাচ্ছে নাকি। আয়াস ভাইয়ের নিচে কিন্তু এনিমি রয়েছে, দেখা যাক আয়াস ভাইয়ের সামনে কি আমরা একটু দেখতে চাই। ওরে ভাই আয়াস ভাই কিন্তু ভালো প্লেয়ার, আগের ভিডিওটিতে কিন্তু তোমরা দেখেছিলে। ও দেখো ভাই কি হেড শট ভাই সাব। এদিকে ইমরান ভাই কিন্তু পিকে চলে এসেছে সেই গাড়িটি নিয়ে, দেখা যাক ইমরান ভাই কি করে। তোমরা এর আগের ভিডিওটিতেও দেখেছিলে ইমরান ভাই কি ভালো খেলেছিল, আজকে আজকেও দেখো কি ভালো খেলে সে, কিন্তু অনেক ভালো খেলে, তার গেম প্লেতে দেখতে পাবে। এদিকে শুভ ভাই কিন্তু রয়েছে এখনো সেই কপ টাউনে আরামসে লুট করছে। এদিকে রায়হান ভাই এর আগের ম্যাচটিতে কিন্তু সে কিন্তু বুইয়া নিয়েছিল ভাই সাব, দেখো অনেক ভালো প্লেয়ার, নো প্রেস নিয়ে এসেছে কিন্তু তারা এনিমি মারার জন্য। আর এদিকে আরোপি আপু, সে তো অনেক ভালো প্লেয়ার, তোমরা একটু আগেই দেখতে পেরেছিলে সে কি হেড একটি শট হেড শট মেরেছিল। তো বন্ধুরা এই ভিডিওটির কমেন্টে তোমরা জানিয়ে দিও কি রকম গিভওয়ে তোমরা দেখতে চাও, এবং কি রকম চ্যালেঞ্জিং ভিডিও তোমরা দেখতে চাও, এই ভিডিওটির কমেন্টে তোমরা জানিয়ে দিও আমাকে। তাহলে বন্ধুরা আমি চেষ্টা করব তোমাদেরকে সেরকম ভিডিও দেওয়ার। এদিকে শরীফুল ভাইয়ের পিছনে কিন্তু এনিমি রয়েছে, দেখা যাক সে কি করে। শরীফুল ভাই কিন্তু এখনো রাশে যাচ্ছে না। এদিকে দেব মেগা ভাই, রয়েল রয় ভাই ভালো প্লেয়ারদের। ওরে ভাই ইমরান ভাইয়ের সামনে এনিমি, দেখলে তো ভাই কি একটা হেড শট মেরে দিয়েছে ইমরান ভাইকে। ওরে ভাই ইমরান ভাইকে থার্ড পার্টি দিয়েছে কে এটা, দেখা যাক। ওরে ভাই সাব আয়াস ভাই, আয়াস ভাই কিন্তু অলরেডি ফার্স্ট কি 5 কিল কিন্তু ভাই তার হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো আয়াস ভাই কত ভালো প্লেয়ার। এদিকে এসকে ভাইও রয়েছে, দেখা যাক কার সাথে কার ফাইট হয়। শুভ ভাই কিন্তু যাচ্ছে ধীরে ধীরে রাশ করতে, শুভ ভাইও ভালো প্লেয়ার, তোমাদেরকে আমি বলেছিলাম কিছু গ্লোবাল টপ প্লেয়াররা খেলছে, তোমরা দেখতেই পেলে গ্লোবাল টপ প্লেয়ারদের মধ্যে রয়েছে এই যে ইমরান ভাই, এসকে ভাই, আয়াস ভাই, আরো অনেক ভালো ভালো প্লেয়াররা কিন্তু রয়েছে, রয় ভাই, তোমরা
তাদের গেম প্লেতে দেখতে পাবে। বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি করে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। এদিকে মেঘা ভাই কিন্তু 2 কিল অলরেডি পেয়ে গেছে। মেঘা ভাই কিন্তু ওপর থেকে আরো একজন মারছে। ও ভাই সাহেব দেখেন, 2 বান্দা ছিল, মেঘা ভাই কিন্তু পেছন থেকে থার্ড পার্টি করে 1 কিল নিয়ে নিয়েছে। দেখা যাক, মেঘা ভাই কিন্তু অনেক ভালো প্লেয়ার দেখতে পাবে তার গেম প্লেতে। এদিকে ও ভাই মেঘা ভাই কিন্তু এখানেই রয়েছে, সামনে কে রয়েছে সেটা কি আমরা দেখতে পাবো। রয় ভাই কিন্তু পিকে যাচ্ছে। ওরে টিএফ বাবু ভাই কিন্তু ছিল সামনে, টিএফ বাবু ভাই কিন্তু অনেক ভালো প্লেয়ার বন্ধুরা দেখতেছ। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, এবং লাইক শেয়ার করতে কিন্তু বলবে না, তোমরা তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিও। এদিকে দেখা যাক অনেক ভালো ভালো প্লেয়াররা খেলছে, দেখা যাক কার সাথে কার ফাইট হচ্ছে। শরীফুল ভাই কিন্তু সামনে রয়েছে এনিমির, এনিমিটিকে আমি দেখবো। এদিকে দানিশ ভাই কিন্তু এখনো কিন্তু সেখানে রয়েছে, আয়াস ভাই কিন্তু পুরো পিক কিন্তু এখন রাজত্ব করছে, আয়াস ভাইয়ের সামনে কিন্তু কোনো এনিমি নেই। এদিকে আবির ভাই সামনে রয়ে, আবির ভাইয়ের সামনে দেখা যাক কে। ও ভাই এসকে ভাই কিন্তু পিছন দিয়ে চলে এসেছে বিমান শক্তিতে। এদিকে আরবি আপু কিন্তু বিমান শক্তির উপরেই রয়েছে। তো ও রে ভাই এসকে ভাই সামনে এনিমি, এসকে ভাই কিন্তু দেখতে পেয়েছে, দেখো এসকে ভাই কিন্তু অলরেডি 1 কিল করে ফেলেছে। এদিকে শুভ ভাই কিন্তু রয়েছে বিমান পিকের এক সাইডে। ও ও ভাই তোমরা দেখছো শুভ ভাই সামনে কিন্তু, এদিকে রাহেন ভাই দেখা যায়, এর আগের ভিডিওতে কিন্তু রাহেন ভাই এবং শুভ ভাইয়ের মধ্যে ফাইট হয়েছিল, শুভ ভাই সেখানে হেরে গিয়েছিল এবং রাহেন ভাই কিন্তু সে ফাইটটিতে জিতে গিয়েছিল, এবং রাহেন ভাই কিন্তু সেই ভিডিওটিতে বুঝে নিয়ে গিয়েছিল এবং 100টা মতো জিতেছিল। তো বন্ধুরা দেখা যাক এখন কার, এখন তার সাথে ফাইট হয় কিনা। শুভ ভাই কিন্তু এখনো তাকে দেখতে পায়নি, রাহেন ভাই কিন্তু মনে হয় তাকে দেখতে পেয়েছে, দেখা যাক সে কি দেখতে পায় কিনা। রাহেন ভাই কিন্তু এখানে আরামসে রয়েছে, শুভ ভাই কি এখন দেখতে পেয়েছে আমরা তাকে দেখবো, দেখা যাক সে কি উপরে আসে কিনা। এদিকে আরবি আপু কিন্তু রয়েছে সেখানেই। ওরে ভাই দেখে ফেলেছে, শুভ ভাই কিন্তু দেখতে পেয়েছে রায়ন ভাইকে। ওরে ভাই কি একটা ড্যামেজ দিয়েছে ভাই, দেখো দেখো ভাই সাহেব 120 কিন্তু ড্যামেজ দিয়ে দিয়েছে রায়ন ভাইকে। রায়ন ভাই কিন্তু অনেক ভালো প্লেয়ার, তোমরা দেখতে পাবে তাকে। ওরে নিশাদ ভাই কিন্তু কিল করে ফেলেছে অলরেডি 1 কিল। তাদের গেম প্লে দেখতে দেখলে তোমরা বুঝতে পারবে তারা কি ধরনের প্লেয়ার ভাই সাহেব। তোমরা দেখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো কে বুইয়া জিতে। আয়াস ভাই কিন্তু এখনো পিকে রাজত্ব করছে ভাই সাহেব, দেখো পিক থেকে কিন্তু লড়ছে না। তো বন্ধুরা যে বুইয়া নিতে পারবে সেই কিন্তু একমাত্র প্রাইজ জিতে পারবে, শুধুমাত্র কিল হলেই চলবে না, বুইয়া নিতে হবে। তো বন্ধুরা শরীফুল ভাই কিন্তু, শরীফুল ভাই কিন্তু তাকে মেরে দিয়েছিল। এদিকে রয় ভাইয়ের সামনে এনিমি, রয় ভাই কিন্তু 2 কিল করে ফেলেছে। ওরে ভাই দেখো এত দূর থেকে কিভাবে কিল করছে রয় ভাই। এদিকে বাবু ভাই কিন্তু রয়েছে পিকের এক নিচেই, দেখা যাক তার সাথে মনে হয় এনিমি রয়েছে সামনে। ওরে ভাই আরবি আপু দেখো কি ভাই, ওরে দেখ দেখলি তো ভাই সাহ আরবি আপু কি কিল করছে, 2 কিল কিন্তু অলরেডি আরবি আপু পেয়ে গেছে। এদিকে শুভ ভাই কিন্তু এখনো হচ্ছে না, রাহেন ভাইকে মারা পর্যন্ত শুভ ভাই কিন্তু রেগে আছে। আর আগের ম্যাচটিতে কিন্তু সে বুইয়া মিস করেছিল একটুর জন্য, রাহেন ভাইয়ের জন্য কিন্তু সে বুইয়াটি নিতে পারেনি, দেখা যাক আজকে সে বুইয়া নিতে পারে কিনা, নাকি রাহেন ভাই আগের মতো বুইয়া নেয়, দেখা যাক। আরবি আপু হিল করে নিচ্ছে, আরবি আপু কিন্তু অনেক ভালো প্লেয়ার তোমরা তার গেম প্লেতে দেখতে পাচ্ছ। এদিকে শরীফুল ভাই অলরেডি 1 কিল করে রয়েছে বিমাশ পচিনকের সাইডে। ওরে ভাই এদিকে নিশাদ ভাইও কিন্তু পচিনকি রয়েছে, দেখা যাক তার সাথে কি ফাইট হয় কিনা আমরা দেখতে পাবো গেম প্লেতে। শুভ ভাই কিন্তু, ও শুভ ভাই কিন্তু চল ব্যাক নিয়ে নিয়েছে, এখান থেকে শুভ ভাই চলে যাচ্ছে। দেখা আয়াস ভাই ও পিকের মধ্যেই রয়েছে, এই ঘরে পিক থেকে লড় যাচ্ছে না আয়াস ভাই। ও ভাই আয়াস ভাই কিন্তু টিএফ বাবু ভাইকে কিন্তু ড্যামেজ দিতে যাচ্ছে, ড্যামেজ দিচ্ছে আয়াস ভাই, আয়াস ভাইয়ের কাছ থেকে কিন্তু মাইর খাচ্ছে টিএফ বাবু ভাই। বাবু ভাই কিন্তু অনেক ভালো প্লেয়ার অলরেডি, সে 3 কিল করে ফেলেছে। এদিকে কোল দেনিশ ভাই তাদের গেম প্লেতে দেখতে পাবে বন্ধুরা তারা কি ধরনের প্লেয়ার। তো শুভ ভাই কিন্তু চলে যাচ্ছে, এদিকে শুভ ভাই এবং রাহেন ভাইয়ের মধ্যে মনে হচ্ছে আবারও ফাইট হতে যাচ্ছে, দেখা যাক ফাইট হয় কি না, নাকি রাহেন ভাই চলে যাবে দেখা যাক কি করে। রাহেন ভাই কিন্তু যাচ্ছে ভাই, দেখো রাহেন ভাই কিন্তু যাচ্ছে শুভ ভাইকে রাস দিতে, শুভ ভাইকে মনে হয় দেখেছে রাহেন ভাই। আমরা অন্যান্য প্লেয়ারগুলোকে একটু দেখি,
এদিকে আকাশ ভাই কিন্তু রয়েছে, এখনো সেই ক্যাম্পিং করছে পচিনকে এক ঘরে। এদিকে শরীফুল ভাই, ওরে ভাই দেখো পচিনকে কত প্লেয়ার এসে পড়েছে, অনেকক্ষণ অনেকগুলো প্লেয়ার কিন্তু রয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি বলে দিব তোমরা কিভাবে পরের ম্যাচটিতে খেলতে পারবে। তো বন্ধুরা শুরুতে আমি বলে দিয়েছিলাম তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের যে প্লেয়ার আইডিটি আছে সেই প্লেয়ার আইডিটি আমাকে কমেন্ট করে দিয়ে দাও, আমি তোমাদেরকে সেখান থেকে ইনভাইট করব। তো এসকে ভাই কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছে, এসকে ভাই এবং শরীফুল ভাই দুজন কিন্তু এক গিলেরই। তো বন্ধুরা যারা যারা টিমিং করবে, টিমিং করলে কিন্তু কোনো প্রাইজ পাবে না। দেখে রাহেন ভাই এবং শুভ ভাইয়ের মধ্যে মনে হচ্ছে ফাইট, দেখা যাক কার সাথে কার ফাইট হয়। দেখা যাক, ও ভাই গ্রেনেড মারলো, রাহেন ভাই কি কিছু হবে, রাহেন ভাই মনে হচ্ছে কাবার। ও রে ভাই সাহেব, রাহেন ভাই কিন্তু পুরো ড্যামেজ হয়ে গেছে। রাহেন ভাই কি মারতে পারবে শুভ ভাইকে, নাকি শুভ ভাই মারতে পারবে রাহেন ভাইকে, দেখা যাক কি হয়। এদিকে শুভ ভাই কিন্তু মনে হয় বুঝতে পেরেছে এনিমিটি, শুভ ভাই গ্লোয়াল দিল, দেখা যাক। রাহেন ভাই মনে হচ্ছে শুভ ভাইকে বুঝতে পেরেছে, শুভ ভাই দিক দিয়ে আসছে, দেখা যাক শুভ ভাই, রাহেন ভাই কিন্তু অলরেডি হিল করে ফেলেছে। দেখা যাক কার সাথে কার ফাইট হয়। নিশাদ ভাই কিন্তু এখনো কিল করেই যাচ্ছে, দু কিল কিন্তু অলরেডি সে পেয়ে গেছে। ওরে ভাই শুভ ভাই কিন্তু কানা হয়ে গেছে ভাই সাহ, দেখো কি সুন্দর করে মেরে দিল রাহেন ভাই, আবারও শুভ ভাইকে মেরে দিল। শুভ ভাই কিন্তু এর আগের ভিডিওটি এর আগের ম্যাচটিতেও এরকম ভাবে মরে গিয়েছিল। তো বন্ধুরা রাহেন ভাই কিন্তু শুভ ভাইয়ের সাথে বারবার এই ফ্ল্যাশ ব্যাংক সেরে কিন্তু বারবার দিতে যাচ্ছে। ও ভাই এদিকে কিন্তু আকাশ ভাই এখনো সেখানে রয়েছে, নিশাদ ভাই কিন্তু এক ঘরে চুপ করে এখনো রয়েছে বুইয়া জিতার আশায়, দেখা যাক সে বুইয়া কি জিতে পার কি না। ভাই এদিকে আমি ভিডিও বানাচ্ছি, ওদিকে মেসেজ করছে শান্ত ভাই, কিন্তু মেসেজ করে শান্ত ভাই কিন্তু মরে গেছে, দেখা যাক মরে গিয়ে কিন্তু মেসেঞ্জারে আমাকে নক করছে। দেখা যাক নিশাদ ভাই বাইরে যাচ্ছে এখন, আয়াজ ভাই কিন্তু পচিনকে চলে এসেছে, দেখো ভাই কি ক্যাম্পিং করে কিন্তু কিল কিল কোন নিচ্ছে আয়াজ ভাই, ভালো প্লেয়ার। শরীফুল ভাই কিন্তু এখনো রয়েছে এক কিল করে পচিনকেই, অনেক ভালো প্লেয়ার, ড্রেস নিয়ে নিয়ে এসেছে নো ড্রেস অনেকগুলো কিল করার জন্য। দেখা যাক রয় ভাই কিন্তু রয়েছে, রায়হান ভাই রয়েছে, এত ছোট জোনে কিন্তু বন্ধুরা এখনো 7 জন প্লেয়ার এলাভ। ও ভাই রায়হান ভাই কিন্তু সামনে এনিমি, এনিমিটা কি দেখেছে রাহেন রাহেন ভাই, রাহেন ভাই ওরে দেখেছে, রাহেন ভাই মারছে এবং ও ভাই কিলটাও কিন্তু নিয়ে নিয়েছে রাহেন ভাই, দেখলি তো কি প্লেয়ার ভাই সাহেব। রাহেন ভাই কিন্তু রাহেন ভাই কিন্তু বেস্ট হেলমেট কিছুই নেই, দেখা যাক বেস্ট হেলমেট ছাড়াই কিন্তু খেলছে রাহেন ভাই, রাহেন ভাইকে বুঝে নিতে পারবে। এদিকে আকাশ ভাই কিন্তু রাহেন ভাইকে মনে হয় দেখেছে, আকাশ ভাই কিন্তু এখনও এক কিল করেনি, আকাশ ভাইও কিন্তু ভালো প্লেয়ার, তোমরা তাকে দেখছো কখন ধরেই সার্ভাইভ করছে বুইয়া নিতে। তো বন্ধুরা বুইয়া নিলেই কিন্তু 100টা মোটো হোক, বেশি কিল হোক বা কিল জিরো থাকুক, বুইয়া নিতে পারলেই কিন্তু বন্ধুরা তোমরা 100টা মোটো অভাব জিতে পারবে। দেখা যাক কে আজকের ম্যাচটিতে বুইয়া জিতে এবং পেয়ে যায় 100 ডায়মন্ড টপ আপ। ভাই কিছু ভালো ভালো প্লেয়ার কিন্তু আগেই মরে গিয়েছে, দেখা যাক। তারপরও নিশাদ ভাই কিন্তু এখনও রয়েছে লিজেন্ডারি প্লেয়ার, আজকের লিজেন্ডারি প্লেয়ারদের মধ্যে একজন, দেখো ভাই কি দ্রুত গ্লোয়াল সে ইউজ করতে পারে। তো ভাই দেখো এদিকে রাহেন ভাই এবং শুভ, রাহেন ভাই এবং নিশাদ ভাইয়ের মধ্যে ফাইট, নিশাদ ভাই কি জুনি মরে যাবে নাকি, দেখা যাক কি হয়। না ভাই একদম অর্ধেক ড্যামেজ কিন্তু হয়ে গেছে নিশাদ ভাই, তারপরেও কিন্তু নিশাদ ভাইয়ের কাছেও কিন্তু অনেক গ্লোয়াল থাকায় সে কিন্তু বেঁচে যাচ্ছে। দেখা যাক নিশাদ ভাই কিন্তু থার্ড পার্টি খেলার একটি সুযোগ পেয়েছে, দেখা যাক সে কি থার্ড পার্টি খেলে কিনা। এদিকে আয়াজ ভাই কিন্তু ঘরের মধ্যে রয়েছে, ওদের ভাই আকাশ ভাই কিন্তু মরে যাচ্ছে, আকাশ ভাই মরে গেল, আকাশ ভাইকে কে মেরেছে দেখা যাক আমরা দেখতে। শরীফুল ভাই কিন্তু আকাশ ভাইকে মেরে দিয়েছে, দেখছি দেখছো আকাশ, শরীফুল ভাই কিন্তু অনেক ভালো প্লেয়ার। এদিকে নিশাদ ভাইও 2 কিল করে এখানেও রয়েছে, দেখা যাক নিশাদ ভাইকে বুইয়া জিততে পারে কিনা। মনে হচ্ছে নিশাদ ভাইয়ের কাছে অনেকগুলো গ্লোয়াল রয়েছে, সে তাই খুব সুন্দরভাবে গ্লোয়াল ইউজ করতে পারছে। দেখো নিশাদ ভাই কিন্তু গ্রেনেড একা মারতে মারি যাচ্ছে, দেখা যাক। ওরে ভাই গ্রেনেড মেরে কিন্তু 1 কিল কিন্তু নিশাদ ভাই কিন্তু অলরেডি করে ফেলেছে। ওরে নিশাদ ভাই কি মেরে ফেলবে, দু বান্দা রয়েছে এদিকে রয় ভাই এবং এদিকে নিশাদ ভাই, কে বুইয়া নিতে পারে। ওরে ভাই সাব কি হলো এটা, নিশাদ ভাই কিন্তু বুইয়াটা মিস করলো, এদিকে রয় ভাই কিন্তু 6 কিল করে ভাই সাব বুইয়া নিতে বুইয়া নিয়ে নিল। থাম্বনেলের জন্য আমি একটি স্ক্রিনশট মেরে নিচ্ছি। তো বন্ধুরা তোমরাও কিভাবে এই কাস্টম ম্যাচটিতে খেলবে আমি কিন্তু ভিডিওটি শুরুতে বলে দিয়েছিলাম, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের যে প্লেয়ার আইডিটি আছে তোমরা প্লেয়ার আইডিটিকে আমাকে দেখিয়ে দিও। এদিকে বুইয়া নিয়েছে রয় ভাই, দ্বিতীয় হয়েছে নিশাদ ভাই, তৃতীয় হয়েছে আয়েস ভাই, সবাই কিন্তু ভালো ভালো প্লেয়ার ছিল। তো বন্ধুরা
ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে এই কাস্টম ম্যাচগুলোতে তারাও খেলতে পারে। তাকে কিন্তু আমরা এখন বের হয়ে একজন সেলারের কাছে তার আইডিটি আমরা পৌঁছে দেব, তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, কিছু প্রবলেমের কারণে আমি ভিডিওটি শেষ করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এর আগের ভিডিওটিতেই তোমরা দেখতে পেয়েছিলে আমি কীভাবে সেলারের কাছে তার আইডিটি দিয়ে দিই। তো বন্ধুরা, এই কিছু প্রবলেমের কারণে আমি তাকে এখন একটু দিতে পারছি না, একটু দেরি হচ্ছে।